মেটালটা আপনার পায়ের মধ্যে আছে বলছেন এখনো ইচ্ছা করলে আপনি ইয়াং মানুষ যখন যদি অন্য কোনো প্রবলেম না থাকে আপনার যে কোনো ডাক্তার সাহেব যারা স্পেশালিস্ট আছেন তাদের কাছে গেলে বের করে দিতে পারবেন ইনশাআল্লাহ স্যার আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি অবশ্যই দর্শক আমাদের আলোচনা আরো চলবে তবে ছোট একটা বিরতির পর সাথেই থাকবেন আশা করি বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে দেখছেন আরটিভি নিয়মিত সরাসরি স্বাস্থ্যসেবামূলক আয়োজন প্রতিদিন আজ আমরা কথা বলছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন অধ্যাপক ডক্টর আফমো রুল হক স্যার সাথে স্যার বিরতিতে আমাদের অসংখ্য দর্শক ফোন করেছেন একটা ফোন নিচ্ছি হ্যালো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল আমার মায়ের অনেকদিন খায় ভালো থাকে এরপরে আবার মানে ওষুধ বন্ধ করার পরে আবার শুরু হয় এখন মানে এটা থেকে একটু আপনার প্রশ্নটা ক্লিয়ার হয়নি আপনি বলেছেন আঘাত লেগেছে আবার বলেছেন শুকিয়ে গেছে আঘাত কি লেগেছিল কোনো হ্যাঁ আঘাত লেগেছে কি রকম মানে পড়ে গিয়েছিলেন ব্যথা পড়ে গিয়েছিল মানে মানে শত লাঠি আঘাত বাস পড়েছিল আর কি কতদিন আগে কতদিন আগে ধরেন আর 6 বছর আগে আচ্ছা 6 বছর আগে সাধারণত ছোটখাটো বাস বা সামান্য আঘাতের জন্য এখন যা বলছেন সুতরাং আপনার আমার বয়স নিশ্চয়ই 50-60 এর কাছাকাছি হবে সুতরাং এটি আমার মনে হয় হাড় শুকিয়ে গেছে এরকম কোনো শব্দ আমাদের কাছে নেই যে বয়সের জনিত কারণে হাড় শুকিয়ে যায় না হাড়ের কিছু চেঞ্জ আসে সে পরিবর্তন আসে সেগুলো আমরা ঠিক শুকিয়ে যাওয়া বলি না অস্টিওপোরোসিস বলি আমরা হাড়ের অন্য কিছুতে কিছু ক্যালসিয়াম বা অন্য কিছু বেরিয়ে যায় এটি বয়সের সাথে বেশি হয় বিশেষ করে মহিলাদের বেশি হয় ক্যালসিয়াম ভিটামিন সি দুধ এবং হাঁটাচলা করলে এগুলো কম থাকে সুতরাং যদি আপনার অস্টিওপোরোসিস জাতীয় কোনো কিছু খেয়ে থাকে হয়ে থাকে তাহলে সেগুলো করলে ভালো হবে এর সাথে গরম শেক ফিজিওথেরাপি ইত্যাদি দিতে পারেন এর সাথেও যদি ভালো স্পাইনাল স্পেশালিস্ট স্পাইন সার্জন বা কাউকে দেখান তাহলে তারা আরও ভালোভাবে আপনাকে বলে দিতে পারবেন যে এটা কি আর কোনো কিছু করা রাখবে কি না আমার মনে হয় আপনি যেটা বলছেন সেটি ওই ধরনের কিছু হবে যে মহিলাদের অস্টিওপোরোসিস জাতীয় যে রোগ বয়সের সাথে সাথে পরামর্শ করুন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে স্যার একটু ভিন্ন প্রসঙ্গে আসি আজ তো দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস খাওয়ানোর কর্মসূচি পালিত হচ্ছে তো এই দিনটির গুরুত্ব কতটুকু আমাদের জীবনে আমাদের জীবনে খুব গুরুত্ব খুব বেশি কারণ ভিটামিন এ প্লাস মানে এ প্লাস মানে ভিটামিন এ প্লাস একটি কৃমিনাশক ওষুধ তো ভিটামিন এ মানে আমাদের বাচ্চাদের খুব অভাব থাকে এবং বাচ্চাদের ভিটামিন এর অভাব থাকলে সর্দি কাশি অন্যান্য কিছু এবং তার সাথে রোগ প্রতিরোধক ক্ষমতা প্লাস অন্ধত্ব এটি হয়ে থাকে সুতরাং বাচ্চাদের যাতে অন্ধ না হয় রোগ প্রতিরোধক ক্ষমতা যাতে বাড়ে সেজন্য ভিটামিন এর অত্যন্ত প্রয়োজন এর সাথে আমরা কৃমিনাশক ওষুধ খাওয়াচ্ছি 2 বছর থেকে 5 বছর বয়সের যে বাচ্চা তাদের কৃমি নাশক ওষুধ খাওয়ানো বিশেষ প্রয়োজন কারণ কৃমি থাকলে তুমি জানো যে আমাদের শরীরে রক্তশূন্যতা বাচ্চাদের রক্তশূন্যতা খাওয়া দাওয়া থাকে না পেট মোটা হয়ে যায় ইত্যাদি বিভিন্ন ধরনের অসুখ হয় সুতরাং এই দুটির প্রয়োজনীয়তা খুব বেশি সুতরাং আমরা মনে করছি যে অন্ধত্ব দূর করবার জন্যে বাচ্চাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবার জন্যে এই ভিটামিন এর এবং কৃমিনাশক ওষুধ খাওয়ানো অনেক অপরিসীম স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আপনার শত ব্যস্ততার মাঝে আমাদের অনুষ্ঠানে এসেছেন আমাদের অসংখ্য দর্শকের ফোনে উত্তর দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকে আপনার কাছ থেকে আমরা জানলাম আপনার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো তোমাকে ধন্যবাদ এবং আরটিভির এই অনুষ্ঠানের সকল দর্শককে আমার শুভেচ্ছা জানাচ্ছি হয়তোবা আবারও কোনোদিন দেখা হবে ধন্যবাদ সালাম আলাইকুম
দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। শেষ করার আগে জানিয়ে দিচ্ছি, আগামীকাল আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কসমেটিক সার্জারি স্পেশালিস্ট প্রফেসর ডক্টর সাইদ আহমেদ সিদ্দিকি। ত্বকের দুর্ঘটনাজনিত বা জন্মগত সমস্যা নিয়ে পরামর্শ জানতে আগামীকাল একই সময় চোখ রাখুন আরটিভির পর্দায়। দর্শক, সবাইকে আগামীকালের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় শেষ করছি আমাদের আজকের প্রতিদিন।